ইংল্যান্ডের জেমস ফোর্ডে প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের সাথে টস হেরে ব্যাট করছে টিম বাংলাদেশ। টাইগার স্কোয়াডে দুই পরিবর্তন, সবশেষ ওয়ানডের দল থেকে বাদ পড়া নাসিমের জায়গায় খেলছেন তাইজুল, আর ইঞ্জুরির কারণে ইংল্যান্ডে যেতে না পারা তাসকিনের রিপ্লেসমেন্ট শরীফুল। শেষ খবরে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে 50 রান। জশ লিটল আর লিটন দাস দুজনেই এই সিরিজে ফিরেছেন আইপিএল থেকে। সেই লিটলের বলেই শূন্য রানে আউট লিটন। নতুন বলে ভেজা উইকেটে ভালো সুইং পাচ্ছে আইরিশ বোলাররা। 14 রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন আরেক ওপেনার তামিমও। 15 রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে টিম বাংলাদেশ। তিন পেসার নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। তাইজুলের সাথে স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন দুই অলরাউন্ডার সাকিব আর মিরাজ। সেরা একাদশে জায়গা হয়নি অফর্ম পেসার মুস্তাফিজ আর মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বির।